অত্যন্ত কৃতজ্ঞ। আজকে এই যে এত বৃষ্টি, এত গরম, এত কিছু উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। বরেণ্য এই অভিনেতার চিরপ্রস্থানের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্তচারণামূলক নানা শোকগাথায় তাকে স্মরণ করেছেন চলচ্চিত্রের মানুষেরা। সেই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার জ্যাকের একটি ছবি নিজের ফেসবুকে পেজে পোস্ট করে শাকিব লিখেছেন, চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে, ততদিনই নায়ক রাজ রাজ্জাক আমাদের সবার হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি, শান্তিতে থাকুন আমাদের নায়ক রাজ। প্রায় 9 মাস যুক্তরাষ্ট্রে থেকে গত 17 আগস্ট দেশে ফেরেন শাকিব। বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপরই গণমাধ্যম কর্মীদের শাকিব জানান সামনে সুখবর আসছে, কিন্তু সেই সুখবরটা কী তা রহস্যই মুড়িয়ে রাখেন এই অভিনেতা।